আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাথমেটিক্স সলিউশনের এই অনন্য আয়োজনে। আমি মোহাম্মদ আবির হাসান, আছি সবসময় তোমাদের সাথে। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর 6, 7, 8 ও 10 নং অঙ্কের সমাধান। চলো শুরু করা যাক তাহলে। আমরা দেখি 6 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্ক এবং 10 নম্বর অঙ্ক, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এইগুলা পরীক্ষাতে পড়ে এবং ঘুরিয়ে ফিরিয়ে পড়ে, দেখা যাচ্ছে এইগুলা একই আছে, এখানে সংখ্যাটা চেঞ্জ করতে পারে, এখানে সংখ্যাটা চেঞ্জ করতে পারে, বা এই এম এর জায়গায় এন দিতে পারে, বা অন্য কোনো অঙ্ক দিতে পারে। আমরা এই অঙ্কগুলো ভালো করে শিখব, এখানে যা দেয় দিই কোনো সমস্যা নাই, আমরা যদি সঠিকভাবে শিখতে পারি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না, এবং এই অঙ্কগুলো যদি সুন্দরভাবে করতে পারি সৃজনশীলও আমাদের কোনো সমস্যা হবে না। এই জন্য অনুশীলনীর অঙ্কগুলো করার বিকল্প নেই, অনুশীলনীর অঙ্ক সুন্দরভাবে করলে আমরা সৃজনশীল করতে পারবো। আচ্ছা, আমরা প্রথমে 6 নম্বর অঙ্কটা দেখি। 6 নম্বর অঙ্কে কী বলছে? এ প্লাস 1/a সমান সমান 4 হলে এ 4 প্লাস 1/a 4 এর মান কত? এখন আমরা এটাকে কী করতে পারি? এখানে একটার মান দেওয়া আছে, এ প্লাস 1/a সমান 4, এটার একটার মান দেওয়া আছে। এখন এইটা দিয়ে কাজ করতে হবে, বা এইটা থেকে যদি আমরা দুইটা বর্গ করি, বর্গবদ্ধকেই আমরা জানি স্কোয়ার করি, তাহলে আমরা এইটা দিয়ে একটা মান বের করতে পারবো। যে কোনো সাইড ধরে করলে হবে, এইটা দিয়ে করলে এইটা সমাধান করা যাবে, এটা দিয়ে করলেও এই সমাধান করা যাবে। তো আমরা প্রথমে, আমরা যেহেতু একটা মান দেয়া আছে এ প্লাস 1/a = 4, সেহেতু আমরা এইটা ধরে করব। এই অঙ্কটা জানার জন্য আমরা পূর্বের ক্লাসে দেখেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র সম্পর্কে, মানে অনুসিদ্ধান্ত আর কি। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এবং এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত দুইটা, কিন্তু আমরা কোথায় কিভাবে কোনটা প্রয়োগ করব আমরা পূর্বের ক্লাসে শিখেছি, এখানেও আমরা শিখব। পূর্বের ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো, এখনই আমাদের উপরে আই বাটনে গিয়ে দেখে আসতে পারো, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে আসতে পারো, তাহলে তোমাদের অঙ্কগুলো সহজ হবে। এখানে বলছে এ প্লাস 1/a = 4, তাহলে এটা কি দেওয়া আছে? আমরা লিখতে পারি, দেওয়া আছে, কি দেওয়া আছে? এ প্লাস 1/a = 4, যেটা দেওয়া আছে আমরা সেটা লিখলাম। এখন আমরা কি করতে পারি? এইটার মান বের করতে হবে। তাহলে কি যেটার মান বের করতে হবে সেটা লিখতে হবে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি? a4 প্লাস 1/a4। এখন a4 প্লাস 1/a4কে আমরা কিভাবে এই সূত্র প্রয়োগ করব? a4 এর তো আমরা জানি কোনো সূত্র নাই, আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র আছে। তো আমরা এই a4কেই এই স্কোয়ার এবং বি স্কোয়ার বানাতে পারি। কিভাবে বানাতে পারি একটু লক্ষ্য করো, যদি আমরা একে এ স্কোয়ার দিয়ে তার উপরে হোল স্কোয়ার দিই, প্লাস উপরে 1 1ই থাকবে, 1 এ স্কোয়ার দিয়ে উপরে যদি হোল স্কোয়ার দিই, তাহলে দেখো আমরা এইটা থেকে কিন্তু এটাই ফিরিয়ে দিতে পারবো। আমরা যেটাই দিব দেখবো যে আমরা সেই অবস্থানে ফিরিয়ে দিতে পারবো কি না। তো আমরা কিন্তু এ স্কোয়ার স্কোয়ার গুণ করলে কী হয়? a4 প্লাস 1/a² স্কোয়ার গুণ করলে 1/a4 হয়। তাহলে দেখো এইটাকে যদি আমরা এ ধরি, মনে করো এ স্কোয়ার সমান সমান এ, এবং 1/a² সমান সমান যদি বি ধরি, তাহলে আমাদের কি হচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে। তাহলে আমরা এটা বসাতে পারবো বা এটা বসাতে পারবো, কিন্তু আমাদের মান দেখো এ প্লাস 1/a = 4 দেওয়া আছে, যেহেতু প্লাস দেওয়া আছে সেহেতু আমরা এই যে প্লাস যেটা আছে সেটা বসাবো। তো আমরা এটাকে এ স্কোয়ার প্লাস 1/a² যদি ধরি, তাহলে এখানে কি হচ্ছে? এ এ সমান কি? এ স্কোয়ার, এইটা কিন্তু শুধু এ না, এইটা এবং বি সমান এইটা, তাহলে কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস 1/a² এইটু এ স্কোয়ার যেহেতু আছে এ স্কোয়ার, তাহলে এ প্লাস এটাকে যদি ধরেছি আমরা এ, এটাকে ধরেছি বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ সমান কি? এ সমান এ স্কোয়ার, এবং বি সমান কি? বি সমান 1/a² তোমরা ভালো করে বুঝো, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসিয়েছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এই দেখো এ স্কোয়ার এবং এ স্কোয়ার কাটাকাটি হয়, এটা গুণ যেহেতু আছে গুণ অবস্থায় কাটাকাটি হয়। তো এখন আমরা কি করতে পারি? এ স্কোয়ার প্লাস 1/a² এর মান কি এখানে দেওয়া আছে? এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস 1/a² মান দেওয়া নেই, এখানে দেওয়া আছে এ প্লাস 1/a, তাহলে আমরা এখানে মান বসাতে পারছি না,
তো আমাদের এ প্লাস ওয়ান বাই এ বানাতে হবে। তো এখন এইটাকে আমরা কি করতে পারি, তো আমার যদি একটু লক্ষ্য করি যে এখানে আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, এটা যদি আমরা এইভাবে করি যে এ স্কোয়ার, যে স্কোয়ারটা এটা ব্র্যাকেটে রাখলাম, প্লাস ওয়ান বাই এ দিয়ে হোল স্কোয়ার দিই, তাহলে দেখো এটাও কিন্তু সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু আবার সূত্র হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা এটা বসাতে পারি। তাহলে আমরা মনে করি এটা এ এবং এটা বি, তাহলে কি হচ্ছে, তাহলে আমরা যদি সূত্রটা বসাই এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস কি টু, এ অর্থ কি এ, বি অর্থ ওয়ান বাই এ। এখন দেখো এই যে এই স্কোয়ারটা, এটা কিন্তু বাকি আছে, ওই স্কোয়ারটা আমরা কীভাবে বসাবো, সেকেন্ড ব্র্যাকেট, ওই স্কোয়ারটা তো দুইটাই পাবে, এইগুলো সব পাবে, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে মাইনাস এই যে টু, আমরা প্রথমে এইটার কাজ করেছি, এইটাকে সূত্র বানিয়ে এইটুকু করেছি। এখন দেখো শুধু মাইনাস টু এই পাশে বাকি আছে, এই মাইনাস টু কিন্তু এভাবে বসাতে হবে। তো তারপরে কি হচ্ছে, এখন দেখো এ প্লাস ওয়ান বাই এ, এ প্লাস ওয়ান বাই এ সমান ফোর দেওয়া আছে, আমরা কিন্তু এখন এর মানটা বসাতে পারি, ফোর এই যে স্কোয়ার, স্কোয়ার বসালাম মাইনাস এই দেখো এ আর ওয়ান বাই এটা কেটে কাটাকাটি হয়, মাইনাস টু দিয়ে এই যে স্কোয়ার এটা বাকি আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস টু সমান সমান কী হচ্ছে ফোর স্কোয়ার, ফোর স্কোয়ার হলে ফোর কয়টা হবে দুইটা, চারে চারে ষোলো, মাইনাস টু স্কোয়ার বাকি আছে, স্কোয়ার মাইনাস টু সমান সমান ষোলো থেকে দুই বাদ দিলে কত হয় চোদ্দো স্কোয়ার আছে, কিন্তু স্কোয়ার মাইনাস টু, এবার চোদ্দো স্কোয়ার করলে চোদ্দো গুণ তো চোদ্দো কত হয়, চোদ্দো চোদ্দো গুণ করলে কত হয় হান্ড্রেড অ্যান্ড নাইনটি সিক্স, মাইনাস টু সমান সমান হান্ড্রেড অ্যান্ড নাইনটি ফোর, একশো ছিয়ানব্বই থেকে দুই বাদ দিলে হয় এত, এটাই হলো অ্যান্সার। আমরা একটু লক্ষ্য করি, আমি আবার রিভিউ দিচ্ছি, প্রথমে এ ফোর প্লাস ওয়ান বাই ফোর ছিল, এটাকে আমরা স্কোয়ার দিয়ে ভেঙে নিয়েছি, তাহলে এইটা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের সূত্র হয়ে গেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তো এটাকে আমরা এ ধরেছি, এটাকে বি ধরেছি, এটাকে যদি এ ধরি তাহলে কী হচ্ছে এ স্কোয়ার, মানে এই স্কোয়ার সহকারে কিন্তু এ, এই স্কোয়ার সহকারে কিন্তু বি, তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ সমান কী ধরেছি এ স্কোয়ার, এ স্কোয়ার এবং টু এ বি বসিয়েছি, এটা এটা কাটাকাটি হয়। এখন দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারকে আবার যদি আমরা এইভাবে করি, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটা ভাবি, তাহলে এটা আবার এ হচ্ছে এটা এবং বি হচ্ছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার সূত্র হচ্ছে। তো আবার যেহেতু এ স্কোয়ার প্লাস, এখন দেখো আমাদের কিন্তু এই স্কোয়ারকে আমরা ব্র্যাকেট দিয়ে উপরে দিয়েছি, তাহলে এ সমান সমান কী হচ্ছে শুধু এ, এ সমান সমান শুধু এ হচ্ছে, এখন দেখো শুধু এ বসিয়েছি, এ প্লাস ওয়ান বাই এ তার উপরে হোল স্কোয়ার মাইনাস টু এ বি দিয়ে এই যে স্কোয়ার বাকি ছিল এই স্কোয়ার বসিয়েছি, মাইনাস টু বসিয়েছি, এটার মান বসিয়ে দিয়েছি, মান বসিয়ে দিয়ে এটা গুণ স্কোয়ার করে দিয়েছি, এটা বিয়োগ করে দিয়েছি, অঙ্কটা কিন্তু সমাধান হয়ে গেছে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো, আমরা পরবর্তী অঙ্কতে যাব, পরবর্তীটা করলে আরও বুঝতে পারবা। তোমরা আট নম্বর অঙ্কটাকে লক্ষ্য করো, ছয়ের পরে সাত করার কথা ছিল, কিন্তু আট নম্বর, ছয় নম্বর এবং দশ নম্বর অঙ্কটা এগুলো একই রকমের, তো আমরা এগুলো সেজন্য আগে করব, পরে আমরা সাত নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে বলছে এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান এম হলে দেখাও যে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর সমান সমান এম ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু, একটা মান দেওয়া আছে পূর্বেরটার মতোই, এ মাইনাস ওয়ান বাই এ সমান এম দেওয়া আছে, এখন আমাদের দেখাতে হবে যে এইটা সমান সমান এইটা, তার মানে এইটা সমান সমান এইটা, মানে এইটা ধরে অঙ্ক করে এইটা বের করতে পারলেই, যদি আমরা এইটা বের করতে পারি তাহলে বুঝতে পারবো যে অঙ্কটা হয়ে গেছে। তো আমরা প্রথমে কি দেখতে পারি, দেওয়া আছে, যেহেতু এটা দেওয়া আছে সেহেতু দেওয়া আছে লিখবো, দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান এম, তাহলে দেখাতে হবে এইটা সমান সমান এইটা, তাহলে এটা যেহেতু সমানের এই পাশে আছে সেহেতু আমরা এটা বামপক্ষ লিখতে পারি, বামপক্ষ সমান কী দেওয়া আছে, বামপক্ষ হচ্ছে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর। তো আমরা জানি এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোরকে কীভাবে ভাঙতে হয় আমরা পূর্বের অঙ্কে দেখেছি, তো এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোরকে আমরা কী করতে পারি, এ স্কোয়ার দিতে পারি এবং ওয়ান বাই এ স্কোয়ার দিয়ে তার উপরে স্কোয়ার দিতে পারি, তাহলে আমরা একটা সূত্র পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তো আমরা বসাতে পারি
a plus b whole square minus 2a অর্থ a square এবং b অর্থ 1 by a square ঠিক আছে তাহলে এইটা এটা কাটাকাটি হচ্ছে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি a square plus b square কিন্তু আরেকটা সূত্র আছে a minus b whole square এখানে plus 2ab আমরা কোনটা কোথায় প্রয়োগ করব সেটা সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে প্রথমে আমরা প্লাস এরটা প্রয়োগ করেছি আমরা যদি প্রথমে মাইনাস এরটা প্রয়োগ করতাম তাহলে কিন্তু আবার সূত্র হতো না সেজন্য আমরা প্রথমে প্লাস এরটা প্রয়োগ করেছি কিন্তু আমাদের এখানে দেয়া আছে a 1 / a আমাদের এখানে মাইনাস এরটা দরকার এই দেখো এখানে মাইনাস এরটা দরকার যেহেতু এটা মাইনাস আছে যদি এটাই প্লাস থাকতো তাহলে আমরা প্লাস এরটা প্রয়োগ করতাম কিন্তু প্রথমে আমরা প্লাস এরটা প্রয়োগ করেছি এইজন্যই এটাকে আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের এই যে এই সূত্রটা হওয়ার জন্য তো আবার দেখো পূর্বের টার মতই এটা কিন্তু আবার সূত্র হয়ে গেছে a স্কয়ার প্লাস 1 / a স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ারের a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হয়ে গেছে তো এটাকে আবার আমরা লিখতে পারি a প্লাস 1 / a হোল স্কয়ার আমরা সূত্রটা পড়ছি এই সূত্রটা হোল স্কয়ার দেখো এখানে দেখো আমরা কি a প্লাস 1 / a যদি বসাই এই সূত্রটা বসাই তাহলে কি আমাদের মান কি দেয়া আছে a মাইনাস 1 / a এর মান m দেয়া আছে তাহলে কি আমরা এই মানটা এখানে বসাতে পারবো বসাতে পারবো না সেহেতু আমাদের এই সূত্রটা বসাতে হবে তো এটাকে আমরা কিভাবে ধরেছি আমি পূর্বেরটাই দেখিয়েছি যে a সমান সমান এই যে a স্কয়ার আছে এটাকে যদি আমরা এইভাবে মনে করি a স্কয়ার প্লাস 1 / a স্কয়ার কে যদি এইভাবে মনে করি তাহলে দেখো a স্কয়ার প্লাস এটাকে যদি b মনে করি b স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি যেটা হবে সেটা এখানে বসিয়ে দেব তো আমরা যেহেতু আমাদের মান দেয়া আছে মাইনাস দিয়ে a 1 / a সমান m দেয়া আছে সেহেতু আমরা এই সূত্রটা প্রয়োগ করব তাহলে a এর স্থলে a বসিয়েছি b এর স্থলে 1 / a বসিয়েছি কিন্তু এখানে দেখো মাইনাস আমাদের মাইনাস দরকার আমরা এখানে প্লাস দিয়েছি কিন্তু প্লাস দিলে কিন্তু অঙ্কটা হবে না সেহেতু আমাদের এখানে মাইনাস দিতে হবে a তাহলে a 1 / a হোল স্কয়ার এইখানে বের প্লাস হবে এই যে প্লাস প্লাস 2 a b দেখো এবার আমরা এইটা সূত্র প্রয়োগ করেছি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র এখন কিন্তু a স্কয়ার বাকি আছে তো a স্কয়ারটা যদি আমরা পুরোটার মধ্যে দিতে চাই তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন হবে দিয়ে হোল স্কয়ার মাইনাস এই যে 2 টা বাকি আছে এই 2 বসিয়ে দেব এখন এইটা এটা কাটাকাটি হয় তো দেখো a 1 / a এটার মান কত আছে m আছে তাহলে আমরা বসাতে পারি m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2 আমরা এই যে 2 বসালাম এবং এই 2 হোল স্কয়ার বসিয়ে দিলাম এখন দেখো a এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি তাহলে কি হচ্ছে তাহলে দেখো m কে যদি a ধরি m কে মনে করো যে a এবং 2 কে যদি প্লাস দেয়া আছে প্লাস 2 কে যদি b ধরি এবং উপরে হোল স্কয়ার তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়ে গেছে আমরা জানি a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটাই তো তো এটাকে দেখো আবার সূত্র হয়ে যাচ্ছে এখানে m স্কয়ার থাকাতে কোনো তো সমস্যা নাই আমরা m স্কয়ারকেই a ধরব m স্কয়ার সমান সমান a ধরব এবং 2 সমান সমান কি ধরব b ধরব তো তাহলে আমরা যদি সূত্র বসাই a স্কয়ার বলতে আমরা কোনটা বুঝেছি m তাহলে m স্কয়ারের উপরে স্কয়ার যেহেতু এই m স্কয়ার সহকারেই আমরা a ধরেছি তাহলে a স্কয়ার প্লাস সূত্রের 2 a অর্থ কি m স্কয়ার b অর্থ কি 2 প্লাস b স্কয়ার অর্থ কি 2 স্কয়ার এবার আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র বসেছি এবার বাকি আছে কি মাইনাস 2 এটা বসিয়ে দেবো মাইনাস 2 তো এখন কি হয় m স্কয়ার মানে m এই দুই পরে পরে কি হবে গুণ হবে 2 দুগুণে 4 m 4 প্লাস 2 আর 2 গুণ করলে 4 আর m স্কয়ার বাকি আছে 4m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মানে 2 হচ্ছে 2টা 2 গুণিতে 2 2 দুগুণে 4 মাইনাস 2 তো আমরা এখন m 4 টা এইভাবে বসাতে পারি m 4 প্লাস 4m স্কয়ার এখন এই 4 থেকে মাইনাস 2 বাদ দিলে থাকে কত প্লাস 2 তাহলে এটাই হচ্ছে অ্যান্সার আচ্ছা দেখো আমাদের বের করতে বলেছিল কত m 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 আমাদের বের হয়েছে m 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 এটা কি আমরা অ্যান্সার লিখতে পারবো না কারণ যেহেতু দেখাতে বলেছে তাহলে আমরা এখানে লিখবো কি দেখানো হলো দেখানো হলো ভালো করে বোঝো যেহেতু দেখাতে বলা হয়েছে তাহলে আমরা লিখব দেখানো হলো যদি বলা হতো প্রমাণ করো তাহলে আমরা লিখতাম প্রমাণিত আমরা এই লাইনটা আরেকটু লিখতে পারি অতএব দিতে পারি অতএব যেটা বের করতে বলেছে সেটা লিখতে পারি f4 প্লাস 1 / a4 সমান সমান কি m4 প্লাস 4m স্কয়ার
প্লাস টু দিয়ে লিখতে পারি, দেখানো হলো এটাও লিখতে পারি বা এখানে আনা হলো দিতে পারি, কোনো সমস্যা নেই। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। আমরা 10 নম্বর অঙ্ক লক্ষ্য করি। 10 নম্বর অঙ্ক বলছে এম প্লাস ওয়ান বাই এম সমান সমান টু হলে প্রমাণ করো যে এম ফোর প্লাস ওয়ান বাই এম ফোর সমান সমান টু। এটা দেখো প্রমাণ করতে বলছে, পূর্বেরটা কী দেওয়া ছিল যে দেখাও যে, দেখাও যে, এটাকে বলছে প্রমাণ করো যে। আমরা প্রশ্নটা সুন্দর করে পড়বো যাতে কি বলছে যেটা বুঝতে পারি। আর এইখানে টু এর জায়গায় অন্যটা থাকতে পারে, এখানে এম এর জায়গায় অন্য কিছু থাকতে পারে, আমরা এটা দেখে ঘাবড়াবো না। আমরা যেইভাবে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে সূত্রটা প্রয়োগ করে অঙ্কটা করে দেবো, যেহেতু এটা প্রমাণ করতে বলেছে যে এইটা সমান সমান এইটা। তার মানে আমরা এম ফোর প্লাস ওয়ান বাই এম ফোর সমান সমান টু এইটা দিয়ে এইটা টু বানাতে পারলেই বুঝতে পারবো যে অঙ্কটা হয়ে গেছে। আর যদি বানাতে না পারি তাহলে মনে করবো অঙ্কটা ভুল হয়েছে। তাহলে এটা দেওয়া আছে, আমরা লিখতে পারি দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান সমান টু, এটা দেওয়া আছে। এখন প্রমাণ করতে হবে যে এটা সমান সমান এটা, যেহেতু প্রমাণ করতে বলেছে আমরা এক পক্ষ ধরে আরেকটা প্রমাণ করব। তা আমরা এটাকে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। তোমরা লেফট হ্যান্ড সাইড লিখলেও লেফট হ্যান্ড সাইড লিখতে পারো, কোনো সমস্যা নাই। বাম পক্ষ সমান কি? বাম পক্ষতে আছে এম ফোর প্লাস ওয়ান বাই এম ফোর। তো আমরা পূর্বের অঙ্কটাতেই দেখলাম যে এটা কীভাবে সূত্র বানাতে হয়। তো আমরা যদি এম ফোরকে ভাঙি, মনে করো এম স্কোয়ার দিয়ে তার উপরে স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার দিয়ে তার উপরে স্কোয়ার। তোমরা কিন্তু এই অঙ্কটা কখনোই মুখস্থ করবো না, এই অঙ্কটা ভালোভাবে বুঝবা, বুঝে করবা। তাহলে এম ফোরের জায়গায় যদি এম সিক্স দেওয়া থাকে, এম এইট দেওয়া থাকে তাও কোনো সমস্যা নাই, বা এম স্কোয়ার দেওয়া থাকে তাহলে কোনো সমস্যা নাই। তোমরা যদি বুঝতে পারো তাহলে যেভাবেই থাকুক অঙ্কটা করতে পারবা। তো এই দেখো আমরা এটা ভাঙলাম কীভাবে, এম স্কোয়ার স্কোয়ার, তার মানে আমরা কিন্তু পূর্বেরটাই এই পাওয়ারে পাওয়ারে গুণ করলে এম ফোর হচ্ছে, এটাও এম ফোর হচ্ছে। তাহলে আমরা পূর্বেরটাই ফিরতে পারছি, সেহেতু মনে করবো আমাদের ভাঙা ঠিক আছে। তো এটাকে এ স্কোয়ার এবং এটাকে বি স্কোয়ার ধরলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী আমরা জানি, এ এ সমান কি এম স্কোয়ার, এম স্কোয়ার সহকারে কিন্তু এ, এবং বি সমান ওয়ান বাই এম স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস তার মানে বি স্কোয়ার লিখতে হবে, বি স্কোয়ার সমান এম ওয়ান বাই এম স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ বির জায়গায় কী লিখবো এম এম স্কোয়ার, এবং বির জায়গায় ওয়ান বাই এম স্কোয়ার। তো এটা এটা কাটাকাটি হয়ে যায়। তো এটাকে আবার আমরা দেখছি সূত্র হয়ে যাচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে। এই স্কোয়ারটা বাদেই কিন্তু, এই স্কোয়ারটা বাদেই কিন্তু এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে। আমরা আবার এটা সূত্র প্রয়োগ করবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখন দেখবো আমরা এখানে মান কী আছে, এম প্লাস ওয়ান বাই এম এর মান দেওয়া আছে। তাহলে প্লাস দেওয়া আছে, আমরা প্লাসের সূত্রটাই প্রয়োগ করবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, আমরা এই এমকে এ ধরেছি এবং ওয়ান বাই এমকে বি ধরেছি। এম এখানে কিন্তু এম স্কোয়ার হবে না, কারণ আমি তোমার আরেকটু দেখাই তোমাদের। তাহলে এম এই যে এইভাবে স্কোয়ার হবে প্লাস ওয়ান বাই এমকে এইভাবে স্কোয়ার হবে। তাহলে এই শুধু এম সমান এ হচ্ছে আর ওয়ান বাই এম সমান বি হচ্ছে, তখন আমরা সূত্রটার প্রয়োগ করছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, যেহেতু এইটা বসানো হয়ে গেল এখন বাকি আছে কি এ স্কোয়ার, বাকি আছে স্কোয়ারটা এখানে বসিয়ে দেবো, এবং মাইনাস টুটা বাকি আছে মাইনাস টু বসিয়ে দেবো। তোমরা ভুল করে কিন্তু এইগুলো অনেক সময় এই স্কোয়ারটা বসাতে ভুল হয়ে যায়, আমরা কিন্তু কখনোই ভুল করবো না, যেহেতু আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসিয়েছি কিন্তু এই টুর কিন্তু কোনো কাজ করিনি। তো এখন দেখো এম প্লাস ওয়ান বাই এম এর মান দেওয়া আছে, মান দেওয়া আছে টু, টু হোল স্কোয়ার, এটা এটা কাটাকাটি হয়, টু হোল স্কোয়ার মাইনাস টু কোন টু এই টু বসালাম, এবং এই যে স্কোয়ার এখন বাকি আছে স্কোয়ার মাইনাস টু। এটা করলে কি হয়, টু হোল স্কোয়ার মানে কি টু দুইটা ফোর মাইনাস টু, এই যে মাইনাস টু বসালাম, স্কোয়ার আছে স্কোয়ার বসিয়ে দিলাম মাইনাস টু। এখন চার থেকে দুই বাদ দিলে কত হয় টু হয়, টু হোল স্কোয়ার মাইনাস টু, এই যে টু বসালাম। তাহলে টু স্কোয়ার সমান সমান ফোর, ফোর মাইনাস টু সমান সমান ফোর থেকে টু বাদ দিলে কত হয় টু। আমাদের বের করতে বলেছিল কত, এম প্লাস ওয়ান বাই এম ফোর সমান সমান টু, আমাদের কিন্তু টু বের হয়েছে। তাহলে প্রমাণ করতে হবে যে এটা সমান এটা, তাহলে আমরা লিখতে পারি টু প্রমাণিত,
একটু লিখতে পারি, অথবা পুরোটা তুলে যে m4 + 1/m4 = 2 প্রমাণিত, যে কোনো একটা লিখলে হবে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। সাত নম্বর অঙ্কটা যদি লক্ষ্য করি, আমরা পূর্বের অঙ্কগুলো থেকে এই সাত নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রম। পূর্বের অঙ্কটা একই রকম ছিল তিনটাই, এখন সাত নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রম দেখি। প্রথমে প্রশ্নটা পড়ে নিই, m = 6, n = 7 হলে 16m² n² তার উপরে হোল স্কোয়ার প্লাস 56m² + n² ইন্টু 3m² - 2n² + 49 3m² - 2n² তার উপরে হোল স্কোয়ার। তো এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি? আমাদের এখানে দুইটা মান দেওয়া আছে, m এর মান দেওয়া আছে, n এর মান দেওয়া আছে। m সমান এত, n সমান এত, হলে এত সমান কি মানে এইটাকে দেখো, তোমরা একটু যদি লক্ষ্য করো, এইটাকে যদি আমরা a ধরি তাহলে কি হচ্ছে, a স্কোয়ার প্লাস আমাদের সূত্রের কিন্তু দরকার হচ্ছে 2, তারপরে এইটাকে a ধরেছি 2a, এবং এইটাকে যদি b ধরি একই জিনিস, বি 2ab প্লাস এই যে b তার উপরে হোল স্কোয়ার, এই যে a তার উপরে হোল স্কোয়ার, তাহলে কিন্তু a প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র হয়? আমরা সবাই জানি, পূর্বে দেখেছি a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হয় a প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখন লক্ষ্য করো, আমাদের শুধু এখানে 2 নাই, তো আমরা এখানে যদি 2 আনতে পারি তাহলে এই সূত্রটা প্রয়োগ করতে পারছি। তো আমরা জানি যে যেটার উপর স্কোয়ার থাকে সেটাকে ধরতে হয়। তো দেখো, আমরা তাহলে এইভাবে কিন্তু এই অঙ্কটা করতে পারি। প্রথমে এইটা দেওয়া আছে, আমরা লিখতে পারি, দেওয়া আছে m = 6 এবং n = 7 হলে আমরা কি এইটাকে এ ধরছি, এটাকে এ ধরছি। দেখো, আমরা যেটাকে ধরবো সেই দুটো কিন্তু একই হতে হবে, এটাও m² + n² এটাও কিন্তু m² + n² এবং b যেটাকে ধরেছি 3m² - 2n² এটাও 3m² - n² এটা যদি আলাদা আলাদা হতো তাহলে কিন্তু আমরা এইভাবে ধরতে পারতাম না এবং এই সূত্রটা প্রয়োগ করতে পারতাম না। আমাদের অঙ্কটা দেখেই বুঝতে হবে আমরা কোন সূত্রে এই অঙ্কটা করতে পারি। তো আমরা কী লিখব, ধরি, যেহেতু এটাকে ধরছি বা মনে করি যে কোনো একটা দিলেই হবে, লিখলাম ধরি m² + n² = a এবং কোটা সমান b 3m² - 2n² = b এটা ধরলাম। এখন আমাদের কি করতে হবে, এই অঙ্কটা করতে হবে। এখন আমরা লিখতে পারি প্রদত্ত রাশি। আমরা কিন্তু প্রথম দিকের ভিডিওগুলোতে কিভাবে ধরে অঙ্কটা করতে হয় সেইগুলো শিখেছি। আমাদের ডিসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা পূর্বেরগুলো দেখতে পারো সেখানে গিয়ে। তো আমরা কি ধরেছি, এটা সমান এখানে দেওয়া আছে 16, আমরা 16 বসালাম, 16 এটা সমান কি ধরেছি, এ। তাহলে আমরা এটা যাই কি লিখবো, এ হোল স্কোয়ার বাকি আছে, হোল স্কোয়ার বসালাম 16a² + এই যে 56 আছে, 56 বসালাম, 56 এটাকে কি ধরেছি, এ, এবং এটাকে কি ধরেছি, বি। তাহলে 56ab প্লাস 49 আছে, 49 বসালাম, 49 এই এটাকে কী ধরেছি, এই যে বি ধরেছি, তাহলে বি স্কোয়ার। তো এখন দেখো এটাকে কী করতে পারি, এটাকে আমরা এই সূত্র বানাবো কীভাবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বলতে আমাদের এটা পুরোটাই দরকার, পুরোটাই এ স্কোয়ার হবে। তো পুরোটার উপরে যদি স্কোয়ার আনতে যাই তাহলে 16কে আমরা 4a দিয়ে যদি স্কোয়ার দিই তখন দেখো কী হচ্ছে, 4a মানে আমরা জানি 4-এর উপর স্কোয়ার মানে আমরা জানি 4 দুইটা হবে, 4a গুণিত 4a, তাহলে গুণ করলে কী হয়, 4 * 16a² হয়। দেখো আমরা এইটাতে কিন্তু এই লাইনে ফিরে যেতে পারছি, তাহলে বুঝতে পারছি যে আমাদের অঙ্কটা হচ্ছে বা ভাঙাটা ঠিক আছে। এবং এইটাকে যদি আমরা আগে a এবং b কে ভাঙে নিই, ভেঙে নিলে সুবিধা হবে 2ab বসাতে। তো এইটাকে আমরা কীভাবে ভাঙতে পারি, 7b² দিয়ে যদি ভাঙতে পারি তাহলে কি হয়, 7 * 7, 7 * 7 = 49b² হচ্ছে। তাহলে বুঝতে পারছি যে হচ্ছে, এবং এখানে দরকার কি প্লাস একটা 2 নিলাম, 2 এ সমান আমরা কি জানি, এ সমান এই যে এটা 4a এবং b সমান কি 7b। আমরা এই 2টা কিসে একটু নিলাম, আমরা মনে করো এই সূত্রটা বানানোর জন্য এই যে সূত্রে 2 আছে সেই 2টা নিলাম, 2 এবং a সূত্রে a আছে, এ সমান আমরা কি ধরেছি, a, a এবং b সমান এইটা। তাহলে আমাদের কিসের সূত্র হয়ে গেল। এখন দেখো এইটা এইটাকে গুণ করলে কি এইটা যায়, এইটাকে গুণ করে যদি এইটাই পৌঁছানো যায় তাহলে মনে করবো যে হ্যাঁ আমাদের ভাঙা ঠিক আছে। যদি পৌঁছানো না যায়, এইটাকে গুণ করে যদি এটা না হয় তাহলে মনে করবো অঙ্কটা ভুল আছে, অঙ্কটা এইভাবে হবে না। তাহলে আমরা দেখি 4 * 7 = 28, 28 * 2 = 56, এটা কিন্তু হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ অঙ্কটা ঠিক আছে। তো এটা আমাদের কিসের সূত্র হয়েছে, a প্লাস b, তার মানে
এর জায়গায় কি হবে, যেটা স্কোয়ার হয় সেটা সূত্র হয়, এই যে স্কোয়ার এর জায়গায় 4a এবং বির জায়গায় প্লাস 7b হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা কিন্তু এটাই এ ধরেছি, এটাই বি ধরেছি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়েছে। তো এখন দেখো আমরা কি করতে পারি, এখন 4 এটা 4 দিলাম, এই যে এ, এই যে এ, এ সমান আমরা যেটা ধরেছি সেই মানটা বসিয়ে দেবো। এর মান কত, এ সমান কি, এর স্থলে কি বসাবো, এই মানটা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা ব্র্যাকেট দিলাম, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম, 7 বসালাম। এবার বি, এই যে বির মান আছে এখানে আমরা যেটা ধরেছিলাম 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, ব্র্যাকেট শেষ। এখন দেখো এইটার মানও বসালাম, এইটার মানও বসালাম, এখন বাকি আছে কি, এই স্কোয়ারটা বাকি আছে, স্কোয়ারটা আমরা কোথায় বসাবো, আমরা যদি এইটার পিছনে বসাই তাহলে শুধু এইটার সাথে হবে, তাহলে আমরা আমাদের এমনভাবে বসাতে হবে যে দুইটাই পাবে, যেহেতু এখানে পুরো ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মানে এও পাবে এও পাবে, তো আমরা যদি এটাও পেতে হয় এটাও পেতে হয় তাহলে কি আমাদের আরেকটা ব্র্যাকেট ব্যবহার করে এই দুইটাই এটা দিতে হবে, দিয়ে এখানে তার উপরে হোল স্কোয়ার দিতে হবে। এবং এখানে যে মানটা বসালাম আমরা ডানে লিখে দেবো মান বসিয়ে। তো এখন দেখো এখন আমাদের কাজ কি, আমরা যেন ব্র্যাকেটের সাথে ব্র্যাকেটের মধ্যে যা থাকে এবং বাইরে যেটা থাকে সেটা দিয়ে এই দুইটার গুণ হয়, এটাও এই দুটার গুণ হবে। তো আমরা যদি গুণ করি, 4 দিয়ে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের গুণ করলে কত হয়, 4 এম স্কোয়ার প্লাস 4 এন স্কোয়ার, এবং এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস 7 দিয়ে 3 এম স্কোয়ারের গুণ, তাহলে 3 × 7 = 21 21 এম স্কোয়ার, এই যে মাইনাস চিহ্ন মাইনাস, 7 × 14 14 এন স্কোয়ার। এখন এই যে স্কোয়ারটা বাকি আছে আমরা আরেকটা ব্র্যাকেট দিয়ে এখানে আর এই স্কোয়ারটা বসিয়ে দেবো। এখন দেখবো আমরা এখানে এক কোনটা, এক জাতীয় কোনটা, এক জাতীয় বলতে এখানে 4m আছে, 4m স্কোয়ার আছে, এখানে 21m স্কোয়ার আছে, তাহলে m স্কোয়ার এবং m স্কোয়ারকে আমরা এক জাতীয় মনে করতে পারি। তাহলে 21 এটার পূর্বে প্লাস আছে, এটার পূর্বে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এইটা এবং এটা যোগ হবে, 21 গুণিত যোগ 4 হলে কত হয়, 25m স্কোয়ার। এইবার দেখো এই দুইটার কাজ শেষ, এখন বাকি আছে এইটা এবং এইটা, এইটাও এন স্কোয়ার, এইটাও এন স্কোয়ার, এইটা 4n স্কোয়ার, এটা 14n স্কোয়ার, তাহলে যেহেতু এটার পূর্বে মাইনাস আছে তাহলে এটার পূর্বে প্লাস আছে, প্লাসে মাইনাসে আমরা জানি মাইনাস হয়, অঙ্কটা হবে বিয়োগ, আমরা জানি প্লাস এবং মাইনাস সমান সমান অঙ্ক হয় বিয়োগ, কিন্তু চিহ্ন হয় কি, চিহ্ন হয় বড় সংখ্যার পূর্বে যে চিহ্নটা থাকে সেই চিহ্ন, এখানে বড় সংখ্যা কোনটা, বড় সংখ্যা হচ্ছে 14, 14-এর পূর্বে কী আছে মাইনাস, সেহেতু আমরা এখানে মাইনাস বসাতে পারি এবং অঙ্কটা বিয়োগ করবো, 14 থেকে 4 বাদ দিলে হয় 10 এন স্কোয়ার, এই যে এন স্কোয়ার। এখন আমাদের বাকি আছে কি, এই স্কোয়ারটা বসানো, ভুল করে তোমরা কিন্তু এই স্কোয়ারটা বাদ দিয়ে দিও না, স্কোয়ারটা বসালাম। এখন আমরা কী করতে পারি, এখন 25-এর কোনো কাজ নাই, 25 প্রথমে বসাবো। তো এখন আমরা দেখো এম, এম এর মান একটা দেওয়া ছিল প্রশ্নে, এম এর মান কত দেওয়া ছিল, 6, আমরা সেই মানটা বসাবো, যেহেতু এইগুলো সব গুণ অবস্থায়, 25-এর সাথে এম মানে এটা গুণ, 10-এর সাথে এন মানে এটা গুণ, তো এম এর মান যদি বসাই, এম এর মান কত দেওয়া আছে, 6, এম এর মান 6 বসালাম, আর এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা বাকি আছে, স্কোয়ারটা বসালাম, মাইনাস 10, এন এর মান কত, এন এর মান 7 দেওয়া আছে, এন এর মানটা বসালাম 7, আর স্কোয়ার বাকি আছে স্কোয়ার, আমাদের এই স্কোয়ারের কাজ শেষ, এই স্কোয়ারের কাজ শেষ, এখন বাকি আছে এই স্কোয়ার, এই স্কোয়ারটা দুইটাই পাবে, সেহেতু আমরা যেহেতু এটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হয়েছে আমরা এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা বসাতে পারি এবং এই পাশে লিখতে পারি মান বসিয়ে, যেহেতু মান বসালাম এম এর মান এন এর মান। তো এখন দেখো এখন এটাকে আমরা কী করতে পারি, এইটাকে 25 বসাতে পারি, 25 গুণিত 6-এর উপরে স্কোয়ার আছে, 6 স্কোয়ার মানে 6 কয়টা, 6 দুইটা, 6 গুণিত 6 কত হয়, 36, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এটা আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম যেহেতু এইটার এইটার সাথে এইটার কাজ এবং এইটার সাথে এইটার কাজ, সেহেতু এইটা আমরা আর একটা ব্র্যাকেট লাগবো, 10 গুণিত 7-এর উপর স্কোয়ার, 7 স্কোয়ার মানে 7 × 7 = 49, 49 এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এখন এই দুটার কাজ শেষ, এখন কিন্তু এই স্কোয়ারটা বাকি আছে, সেই স্কোয়ারটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বসিয়ে দিলাম। তো এখন দেখো 25 গুণিত 36, 25-এর সাথে 36 যদি আমরা গুণ করি কত হয়, এটা গুণ করতে হবে 900, মাইনাস 10-এর সাথে 49 যদি গুণ করি
তাহলে 4 9 10 হাই এই যে স্কোয়ারটা এটা এখানে আমরা বসিয়ে দেবো। এখন আমরা এইটা থেকে এটা আগে বাদ দিব, তারপর স্কোয়ার করব। তোমরা আবার আগেই স্কোয়ার করে দিও না, 900 স্কোয়ার বা এত স্কোয়ার করে দিও না, এটাকে আমরা প্রথমে বাদ দেব। 900 থেকে 490 বাদ দিলে হয় 410 বাদ দিলাম এবং স্কোয়ারটা বসিয়ে দিলাম। এখন 410 অর্থ কি? 410-এর উপর স্কোয়ার অর্থ 410 গণিত 410। তাহলে এই দুটা গুণ করলে কত হয়? এই দুটা গুণ করলে হয় 168100। এটাই কিন্তু অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে পারো তাহলে আমাদের ভিডিও করা সার্থক। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক দাও, কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে। থাকুন ম্যাথমেটিক্স সলিউশনে, শিখুন নতুন কিছু নতুনভাবে। Oh, 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 oh